আজকে আমরা দেখব কিভাবে সিলেজ অ্যাপে রিসার্চ করতে হয়, অর্থাৎ আপনি যখন ভিএপি কিভাবে পারচেজ করবেন। তো আমরা প্রথমে চলে যাব অ্যাপসে, অ্যাপসে গিয়ে অ্যাপস লগ ইন করতে হবে। লগ ইন করলাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে আমরা মেসেজটা কেটে দেবো, এরপর চলে যাব মাইনে। মাইনে যাওয়ার পরে এখানে রিচার্জ নামে একটা অপশন আছে, আমরা রিচার্জে ক্লিক করলাম। রিচার্জে ক্লিক করার পরে আমরা ইচ্ছে হলে এখানে অ্যামাউন্ট বসাতে পারি অথবা নাও বসাতে পারি। আমি এখানে অ্যামাউন্ট বসাই দিলাম, যে কোনো একটা অ্যামাউন্ট আমি যে লেভেলটা পারচেস করতে চাই বা যে পরিমাণ টাকা রিচার্জ করতে চাই। এরপর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে ওরা আমাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো সেখানে আপনাকে আবার লগ ইন করা লাগতে পারে। তো আপনি এখানে ওয়ারিড হওয়ার কিছু নেই, আপনি লগ ইন করে নেবেন নর্মালি। লগ ইন করার পরে দেখবেন আবার আমরা মাইনে গেলাম। মাইনে গিয়ে রিচার্জে ক্লিক করলাম। রিচার্জে ক্লিক করার পরে 2000 টাকা দিলাম। আমাকে এখানে একটি কাজ দুইবার রিপিট হয়েছে, এটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে যদি দুইবার হয় তো হলো, না হলে একবারই হয়ে গেল, এটা কোনো আপনার উদ্বেগের বিষয় নয়। এরপর আমরা কী করবো, পে টাকায় ক্লিক করলাম। পে টাকাতে ক্লিক করার পরে ওরা আমাদের এজেন্ট সাইডে নিয়ে যাবে, যেখানে আমরা পাবো নগদ, রকেট, বিকাশ এবং ইউপিআই অপশন। তো আমরা স্বাভাবিকভাবে এখানে নগদ অ্যাকাউন্ট ইউজ করতেছি, তাই আমি নগদে ক্লিক করলাম। নগদে ক্লিক করার পরে ওদের এজেন্টে একটা নাম্বার শো করবে এখানে। আমাকে করতে হবে এই এজেন্ট নাম্বারে আমাদের টাকাটা রিচার্জ করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই টাকা কিন্তু ক্যাশ আউট হবে, ক্যাশ আউট হবে, এটা একটা এজেন্ট নাম্বার। তো আমরা নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পরে আপনি চলে যাবেন হলো আপনার নগদ অ্যাপে। নগদ অ্যাপে যাওয়ার পরে আপনারা যথারীতি বুঝতে পারছেন কীভাবে ইয়া করতে হয়, ক্যাশ আউট করতে হয়, সেটা তো আপনাদের সকলেই জানা আছে। আমি ক্যাশ আউটটা স্কিপ করে নিলাম, কারণ আপনি নিজের থেকেও করতে পারেন অথবা যদি অন্য কারো মাধ্যমেও করেন, যার কাছ থেকে করেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে করতে হবে কি, স্ক্রিনশটটা নিতে হবে। ক্যাশ আউটটা যখন সাকসেসফুল হবে তখন আমরা স্ক্রিনশটটা নেব, এবং স্ক্রিনশটটা হচ্ছে আমাদের ওই যে ওয়েবসাইটে, ওয়েবসাইটে আমাদের আপলোড করে দেবে। দেখেন এখানে আপলোডের একটা অপশন আছে, আপলোডে ক্লিক করলে আপনি গ্যালারিতে চলে গেলেন। গ্যালারি থেকে দেখবেন বিকাশের যে ইয়েটা আছে, ফর এক্সাম্পল এটা, এটা না সরি আপলোড করলাম, বিকাশের যে পেমেন্টের ইয়েটা আছে, স্ক্রিনশটটা যে সেভ করলাম আমরা, ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা আমি আপলোড করে দিলাম। দেখেন এখানে একটা স্ক্রিনশট আপলোড হয়ে গেছে, 5000 টাকার একটা পেমেন্টের আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখালাম। এই আমি 5000 টাকা ক্যাশ আউট করেছি, তো ওই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে আপনি যখন সাকসেস হয়ে যাবে আপনি এটার একটা স্ক্রিনশট রেখে দেবেন। স্ক্রিনশট রেখে দেওয়ার পরে আপনি এখান থেকে আর ব্যাক করবেন না, আপনি সরাসরি এটাকে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার সিলেজ অ্যাপে, সিলেজ অ্যাপে অথবা হলো যে ব্রাউজার আমরা ছিলাম। তো এখানে আমরা কী করবো, লগ ইন করাই থাকবে স্বাভাবিকভাবে আপনার। আপনি কী করবেন, লগ আউট করে দেবেন, লগ আউট করে দেবেন। লগ আউট করার পরে আপনি 3-4 মিনিট অপেক্ষা করবেন। 3-4 মিনিট অপেক্ষা করার পরে পুনরায় আবার লগ ইন করবেন। লগ ইন করলে দেখতে পাবেন মাইনে গেলে 5-10 সেকেন্ড ওয়েট করার পরে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে। অ্যাকাউন্টে টাকাটা জমা হওয়ার পরে আপনার কাজ হচ্ছে এবার ভিএপি অ্যাক্টিভ করা। এখন পর্যন্ত কিন্তু ভিএপি অ্যাক্টিভ হয়নি, এখানে আপনার ফুল টাকাটাই শো করবে। তো আপনাকে কী করতে হবে, মাঝখানে এই ভিএপি বাটন ক্লিক করতে হবে। ভিএপি বাটনে ক্লিক করার পরে আপনি মনে করেন 2000 টাকা রিচার্জ করলেন, মানে ভিএপি 1 পারচেস করবেন। সেক্ষেত্রে কী করতে হবে, আমার এখানে যদিও ভিএপি 3 আছে, যার কারণে আমাকে 1, 2, 3 অপশনগুলো অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, মানে এটা লাইট হয়ে আছে। তো আমি আপনি কী করবেন, যদি 2000 টাকায় ইনভেস্ট করে থাকেন তাহলে আপনাকে
এই অপশনটাতে ক্লিক করতে হবে অ্যাক্টিভ করার জন্য। ভিআইপি ওয়ানের অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যে 2000 টাকা আছে ওই 2000 টাকা থেকে 400 টাকা ওদের সার্ভিস ফিটা কেটে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে দেখবেন এখানে রিফান্ডেবল অপশনে আপনার টাকাটা জমা হয়ে যাবে। রিফান্ডেবল অপশনে আপনার 1600 টাকা জমা থাকবে, এই 1600 টাকা যতদিন জমা থাকবে আপনি ওরকম কাজ করতে পারবেন। 1600 টাকা যদি কমে যায় বা ভুলবশত উইথড্রতে গিয়ে আপনি 1600 টাকা থেকে কিছু টাকা কেটে যায় তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। তো এই হচ্ছে ভিআইপি পারচেস করার প্রক্রিয়া, আশা করি সবাই বুঝতে পারছেন।